নমস্কার বন্ধুরা, একটি মিনি ব্লগে আপনাদের আবার স্বাগত। এখন হচ্ছে সকাল ব্লগের সময়। আমার মেয়ের ব্রেকফাস্টের জন্য বানাচ্ছি হচ্ছে সুজি। তো সুজিটা আমি এভাবেই বানাই, প্রথমে কড়াইয়ে শুকনো দিয়ে একটু মানে নেড়ে নিই, তারপরে বানাই। অল্প একটু দুধ আর চিনিও এর মধ্যে দিয়েছি, তাহলে খেতে ভালো লাগবে। আর ওর খাবারটা মানে একটু ঠান্ডা হতে দিয়েছি, তারপরে আমি করে নেবো ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে নিয়েছি মুড়ি, অল্প অল্প একটু আলু ভাজা করেছিলাম নিলাম, আর একটু করে কাঁচা পেঁয়াজ। বাস এটা দিয়ে আমি ব্রেকফাস্টটা সেরে ফেলবো। তার আগে দেখলাম জল নিয়ে, তো একটু জল ভরে নিলাম বোতলগুলোতে সমস্ত। আর এখন বসে বসে একটু রোদের মধ্যে ব্রেকফাস্ট করে নিচ্ছে, অনেকটা টাইম হয়ে গেছে, মোটামুটি 9:30 বেজে গেছে। আর এরপর আমার মেয়েকেও করিয়ে দেবো, কারণ সুজিটা ঠান্ডা হতে একটু টাইম লাগে। তো আমার আমার ব্রেকফাস্টের পর ওকেও খাইয়ে দিচ্ছি। এই যে প্রতিদিন ওকেই প্রথমে খাওয়াই, বা আজকে তো একটু দেরি হয়ে গেল। আর এখন আমি কেটে নিচ্ছি সবজি, রান্না হবে আজকে। পেঁপে বাড়িতে দেখলাম পেঁপে ছিল, তো পেঁপে একটা তরকারি সবজি করব। আর এই টাইমটা একটু খেলা করে খাওয়ার পরে, তারপরেই ঘুম আসে, ঘুম পাড়াতে হয়। তো ভালো মেয়ে ফাঁকে সবজিটা কেটে নিয়ে আর আমি ভেবেই কাজ করি। যারা ছোটো বাচ্চা আছে বাড়িতে, তারা জানো যে কাজ কীভাবে করতে হয়, মানে কোন টাইমে একটু বাচ্চা ঘুমাবে সে টাইমেই কাজ বেশিরভাগ করে থাকে। আর যে সবজি কাটা হয়ে গেছে, একটু শিম কেটে নিয়েছি, আর একটা বড় পেঁপে ছিল দেখালাম, সেটা পেকে গেছিলো, তো সেটা কেটে নিলাম, সেটা এমনিই খাওয়া হয়ে যাবে। আর আমার মেয়েকে একটু দিলাম অন্যদিন আপেল দিয়ে, আজকে একটু পেঁপে দিলাম, যদি খেয়ে নেয় দেখি আর কি। তো খুব একটা ভালো খায়নি। আর আমি এখন কানের দুলের কোটটা নিয়ে এলাম বার করে, তোমাদেরকে একটা কানের শেয়ার করার ছিল, তোমার সাথে শেয়ার করা হয়নি। এই যে এই কানের দুলটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। এটা কিছুদিন আগে তারাপীঠ গিয়েছিলাম, সেখান থেকে আমি এটা নিয়েছি। আর এখন ভাত বেড়ে নিচ্ছে, তার সঙ্গে একটু পাঁপড় শিখে নিলাম। তো ওই যে নিরামিষ একটা লাঞ্চ নিয়ে চলে এসেছি, খেয়ে নিলাম, খাওয়া দাওয়া করে এখন বিকেলবেলাকার সময় আমার মেয়ে করছে চুড়ি নিয়ে খেলা, দেখতে পাচ্ছ। আর দু সাইডে আমি মেয়ের ঝুঁটি বেঁধে দিয়েছি, তো খেলা করছে। তো এরপর ও দিচ্ছিল বাবার চুল আছে, এভাবে বাবার সাথে খেলা করছিল। আজকে বাবা বাড়িতে ছিল সেই জন্য। আর তারপরে একটু খাওয়া দাওয়া করলাম, মানে ওকে একটু এরকম দুধ দিলাম, ও নিজে নিজে এরকম খাচ্ছিল। তো খাওয়া দাওয়ানোর পরে ওর ঠাকমা দোকানে গিয়েছিল, তো দোকান থেকে ওর জন্য এই যে লাড্ডু এনেছে, এখন ওর লাড্ডু খাবে। তো এই লাড্ডুটা খেতে ভীষণ ভালোবাসে, একটা চকলেটও। আর আমি চুড়িগুলো সমস্ত গুছিয়ে নিলাম, এগুলো সব ঈশানির চুড়ি দেখতে পাচ্ছ, একটা কোটোর মধ্যে রেখে দিও সাজুগুজু, এগুলো আমার মেয়ের সাজুগুজু আর কি। আর এভাবেই আমার ব্লগটা শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং।